মঙ্গলবার আগরতলার রাধানগর এলাকায় সিপিএম এর ফ্ল্যাগ লাগানোর সময় শাসক দল সমর্থিত বিজেপি আশ্রিত লোকেরা মারধর করে সিপিএম কর্মীদের উপর। এই অভিযোগ এনে পথ অবরোধ করলো রাধানগর এলাকার রাস্তা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। অনেকক্ষণ পুলিশের সাথে বাকবিতণ্ড হয় সিপিএম কর্মী সমর্থকদের। অবশেষে পুলিশ অফিসারের আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় সিপিএম কর্মীরা। এই বিক্ষোভ আন্দোলনে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত ও নারী নেত্রী কৃষ্ণ মজুমদার সহ অন্যান্যরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিএম এর প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত বিষেদগার চাললেন বিজেপির নেতা মন্ত্রীদের উপর। প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত বলেন, 24 ঘন্টার মধ্যে যদি দোষীদের গ্রেপ্তার না করা হয় তাহলে নির্বাচন পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে। এমনই এক প্রকার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ প্রশাসনকে। এখন দেখার পুলিশ কি ব্যবস্থা নেয়। আপনারা সবাই জানেন Delta Sakura, ride the future now. Japanese technology e-bikes, পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং EMI সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60 থেকে 80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। MS রিয়া অটোমেটিভ, MH রোড কোচবিহার, ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 03582222284। যখন সকালবেলা এই রাধানগর এবং পার্শ্ববর্তী এলাকায় পতাকা লাগাচ্ছিলেন রাস্তার পাশে, সেই সময়ে বিজেপির পতাকা বিজেপির উত্তরীয় গলায় দিয়ে বিজেপির যে বাইক বাহিনী আছে দুষ্কৃতিকারী, তারা সকাল 8:15 নাগাদ আমাদের নেতৃত্ব এবং কর্মীদের উপর আঘাত করে। আমাদের নেতৃত্বের উপর 70 বছর বয়স্ক তাদের উপর পর্যন্ত এই যুবকরা বিজেপির দুষ্কৃতীরা সেখানে আঘাত করে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই যে আঘাত যাদের উপর করেছে আমরা পুলিশের কাছে দাবি করেছি যে 24 ঘন্টার মধ্যে তাদের গ্রেপ্তার করতে হবে। পুলিশ কথা দিয়েছে যে 24 ঘন্টার মধ্যে তাদের গ্রেপ্তার করবে। আমরা বলেছি যদি 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার না হয় তাহলে আমরা আরো বড় আন্দোলন গড়ে তুলব এবং নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন সময় পর্যন্ত আর যদি কোনো একটা ঘটনা ঘটে আবার আমরা এ ধরনের আন্দোলন গড়ে তুলব। এই কথার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছেন এই রাস্তা যখন আমরা সেখানে অবস্থান করছিলাম যারা পরীক্ষার্থী ছিলেন তাদের সকলের সাথে আমরা সহযোগিতা করেছি, তাদেরকে ছেড়ে দিয়েছি। যারা রোগী ছিলেন হাসপাতালে যাবেন বলেছেন তাদের সকলকে আমরা ছেড়ে দিয়েছি। জনগণের কোনো অসুবিধে হোক এটা আমরা চাই না, কিন্তু আমরা চাই এই রাজ্যের পুলিশ প্রশাসন যারা 52 মাস ধরে অথর্ব ছিল অন্তত তাদের মধ্যে একটু রক্ত মাংসের পরিচয় তারা দিন, তারা যাতে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ভূমিকা নিন। আমরা শান্তিপ্রিয় মানুষ, এই ত্রিপুরায় যাতে শান্তিতে বসবাস করতে পারি, আমরা স্বাধীনভাবে এই নির্বাচনে যাতে আমাদের মত প্রকাশ করতে পারি, এই দাবি আমরা পুলিশের কাছে রেখেছি। পুলিশের আপনারা সবাই জানেন।